ইন্ডাইসিস এর উপর এখন যে প্রবলেমগুলো আমরা সলভ করে দেখব সেগুলো আমি এখানে দেখিয়েছি। এই সবকটা প্রবলেম আজকে আমরা সলভ করে দেখে নেব। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমি লিখেছি, এটা আমরা এখন সলভ করি। 81 কে আমি লিখতে পারি 3 to the power 4। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 3 × 4 3/4, তাহলে 3 to the power 3, তাহলে কত হলো 27 হলো। এবার সেকেন্ড অঙ্কটা আমি এখানে লিখে নিচ্ছি, হচ্ছে 2 to the power half into 2 × 2 to the power minus half into 32 to the power 1/5। সেকেন্ড অঙ্কটা আমি লিখেছি, তো এটাকে আমি লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী বেস সমান আছে 2, আর ইন্ডেক্স হচ্ছে হাফ আর মাইনাস হাফ, এই দুটোকে আমি প্লাস আকারে লিখতে পারি। তাহলে মাইনাস হাফ প্লাস মাইনাসে মাইনাস হাফ ইন্টু 32 কে লিখতে পারি 2 to the power 5, তাই 1/5। এটা হলো আমার 2 to the power 2 ইন্টু 2 to the power 5 ইন্টু 1/5। তাহলে এখানে হচ্ছে 2 to the power 0 ইন্টু এখানে হচ্ছে 2 to the power 1। 2 to the power 0 মানে আমরা জানি 1, আর 2 to the power 1 মানে 2, তাহলে হচ্ছে 2। সেকেন্ড অঙ্কটা দেখে নিলাম, এবার দেখব থার্ড অঙ্ক। থার্ড অঙ্ক হচ্ছে আমি লিখছি x^4 রুট x^-5 রুট x^6। এটাকে সলভ করব, x^4 x^-5। আমরা সূচকের একটু আগে একটা নিয়ম দেখে নিয়েছিলাম যে রুট থাকলে ওটা হচ্ছে 1/2 মানে হাফ হয়ে যায়। তাহলে x^6 হোল টু দি পাওয়ার হাফ, x^4 x^-5 x^6 হাফ, তাহলে হচ্ছে 3। তাহলে x^4 রুট x^-5 x^3 পেলাম। এটা মাল্টিপ্লিকেশন আকারে আছে, তো আমি এটাকে সামেশন হিসাবে লিখতে পারি। তাহলে এখন লিখব x^4 রুট x^-5 প্লাস 3, তাহলে হচ্ছে -2। আমি উপরে এখান থেকে মুছে লিখছি, এটাকে উপরে চলে যাচ্ছি। তাহলে কি পেলাম, -2। এটাকে আমি আবার লিখছি x^4, এখানে রুট আছে তো এটা আবার হাফ হবে, তাহলে হচ্ছে x^-2 হাফ, তাহলে হচ্ছে 4 × x^-2 × 1/2, তাহলে কি হচ্ছে 4 × x^-1। তাহলে এটা আবার সামেশন আকারে হলে 4 × 4 − 1 হলে হবে x^3। তাহলে এটা রুট তুললে ওটা হবে 1/3। রুট তুলে আমি লিখব x^3 × 1/3, মানে x^3 × 1/3, তাহলে কি হলো x^1, তার মানে হলো x। তিন নম্বরটা দেখে নিয়েছি, এবার চার নাম্বার করে দেখে নেব। চার নম্বর প্রবলেমটা আমরা এখন সলভ করব। চার নম্বর প্রবলেম হচ্ছে √x − 2/3
y to the power 4 divided by root x y to the power minus half. এটাকে আমরা করছি root x টাকে আমরা লিখবো x to the power half আর এটা আছে into minus 2 by 3 আর root y টা লিখছি y to the power 4 into 1 by 2 root তুলে 1 by 2 হলো এটা যেহেতু division আছে আমরা এটা নিচে নিয়ে আসি root তুলে x y to the power minus half into root তুললাম half হলো তাহলে এটা হলো 2 তাহলে x to the power minus 1 by 3 into y to the power 2 আর নিচে হলো x to the power half x to the power half into y to the power minus 1 by 4 তো এবার আমি কি করব x গুলোকে এক জায়গায় করব y গুলোকে এক জায়গায় করি তাহলে আমার নিচে উপরে y পজিটিভ আছে নিচে নেগেটিভে আছে তাহলে y টাকে উপরে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে তাহলে y স্কয়ার ইনটু y টু দি পাওয়ার 1 বাই 4 আর x এখানে নেগেটিভে আছে তো x টাকে নিচে নিয়ে আসলে পজিটিভে হবে যেটা আজকেই আমরা প্রমাণ করে দেখেছিলাম সূত্রটা তাহলে x টু দি পাওয়ার হাফ ইনটু x টু দি পাওয়ার 1 বাই 3 তাহলে হলো এখানে প্রোডাক্ট আকারে আছে তো আমি সামেশন আকারে লিখব y টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 4 আর নিচে হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই 3 তাহলে এটা হচ্ছে y টু দি পাওয়ার 4 8 প্লাস 1 আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 2 আর 3 আছে তাহলে নিচে হবে 6 আর উপরে 3 প্লাস 2 তাহলে হচ্ছে y টু দি পাওয়ার 9 বাই 4 বাই x টু দি পাওয়ার 5 বাই 6 এটা তাহলে 4 নম্বরটাও আমরা প্রমাণ করে দেখলাম এখন আমরা 5 নম্বর করে দেখব পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে 16 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n বাই 16 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 2 16 কে আমি লিখব 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 4 কে আমি লিখব 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 16 কে আবার লিখছি 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 2 এবার আমি এটাকে সামেশন আকারে কি লিখব এখানে 4 আর এখানে প্লাস 1 আছে তাহলে হচ্ছে n প্লাস 5 হয়ে গেল মাইনাস এটা সামেশন আকারে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 বাই এটাকেও 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 মানে হচ্ছে n প্লাস 6 মাইনাস 2 টু দি পাওয়ার n আর এখানে 2 টু দি পাওয়ার 1 আছে মানে 2 প্লাস 1 3 n প্লাস 3 তাহলে আমি উপরে পেয়েছি 2 টু দি পাওয়ার n প্লাস 5 আর এখানে আছে n প্লাস 2 আর নিচে n প্লাস 6 আর n প্লাস 3 তো আমি যদি উপরের মতো এটাকে বানাতে চাই নিচেরটাকে তাহলে আমি কি করব একটা 2 নিচ থেকে সরালে লিখছি 2 টু দি পাওয়ার n প্লাস 5 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 2 আর নিচে আমি যদি লিখি 2 ইনটু 2 টু দি পাওয়ার n একটা 2 এখান থেকে বের করে নিলাম তাহলে 6 টা হয়ে গেল 5 2 টু দি পাওয়ার n প্লাস 5 আর এখান থেকে একটা 2 সরালে হচ্ছে 3 টা হচ্ছে 2 তাহলে এখানে একটা 2 বের করে 2 টু দি পাওয়ার n প্লাস 2 তাহলে আমি এবার নিচে থেকে দু জায়গা থেকে 2 কে কমন নেব তাহলে আমি লিখছি 2 টু দি পাওয়ার n প্লাস 5 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 2 2 কমন নিয়ে হচ্ছে 2 কমন নিয়ে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 5 2 টু দি পাওয়ার n প্লাস 5
minus 2 to the power n plus 2, 2 to the power n plus 2. তাহলে আমার কি হচ্ছে উপর আর নিচে এটা কেটে গিয়ে হচ্ছে হাফ তাহলে 5 নম্বরটা প্রমাণ করে দেখলাম সলভ করে দেখে নিয়েছি 5 নম্বর এবার 6 নম্বরে আমি লিখছি x to the power a by x to the power b 1 by ab x to the power b by x to the power c 1 by bc x to the power c by x to the power a 1 by ac is equal to 1 আমাকে প্রুফ করতে হবে এটা সমান সমান 1 আমাকে প্রুফ করতে হবে যেখানে a b x এরা সব হচ্ছে রিয়েল নাম্বার এরা সব রিয়েল নাম্বার তাই আমাকে এটা 1 প্রমাণ করে দেখে নিতে হবে তাহলে আমি কি করে করব অঙ্কটা আমি লিখছি x টু দি পাওয়ার এটা a মাইনাস b ইনটু 1 বাই a b আবার x টু দি পাওয়ার b minus c into 1 by bc abar x to the power c minus a into 1 by ac to eta hocche a minus b by ab theke ami jodi likhi tale ki hobe upore ar eta kete hocche 1 by b minus abar b er sathe eta katakati hole hocche 1 by a erokom bhabe eta theke b chole gele hobe 1 by c মাইনাস এখান থেকে সি চলে গেলে হবে 1 বাই বি আবার এটার সাথে করলে হবে সি চলে যাবে 1 বাই এ মাইনাস এ চলে যাবে 1 বাই সি এগুলো সব প্রোডাক্ট আকারে আছে তো আমি সূচকের নিয়ম অনুসারে এগুলোকে সামেশন আকারে লিখবো তাহলে 1 বাই বি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই বি প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই সি এবার যেখানে প্লাস মাইনাস আছে আমরা সেটা কাটাকাটি করব এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই এ প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই সি কেটে হলো আমার সবগুলো কেটে গেছে তাহলে হলো x টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তাই তো তাহলে আমরা পেলাম যে এই ইকুয়েশনটা সলভ করে 1 আমরা প্রমাণ করে দেখে নিলাম